কোরবানি দেওয়ার সময় কোরবানির পশুর চারটা রগ যেন কেটে যায়। কয়টা রগ? চারটা রগকে যেন কাটা হয়। সেটা হলো শ্বাসনালী, খাদ্যনালী এবং এটার দুপাশে দুটো রগ আছে, এই দুইটা রগ কাটতে হবে। এই রগগুলি কেটে আপনাকে কোরবানি সম্পূর্ণ করতে হবে। তবে আমাদের সমাজে আমরা একটা ভুল কাজ করি, এটাতে কিন্তু কুরবানির অনেক সমস্যা হয়ে যেতে পারে। কুরবানির রগগুলি কেটে দিয়ে কুরবানির পশুকে জবাই করতে হবে, আর আমরা করি কি, ছুরি দিয়ে আবার একটা গুতা দেন কি না, এটা গুতা দেন না, এটা ঘাড়টার মধ্যে একটা গুতা দেন, এটা ঘাড়ের মধ্যে। আপনাকে ঘাড় কাটতে তো বলা হয় নাই, আপনাকে কণ্ঠনালী কেটা কাটা হয়ে গেছে শেষ, আপনার দুটোর আরো বাকি তিনটা রগ কাটা হয়ে গেছে শেষ, এটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে। কিন্তু আমরা কি করি, ছুরি দিয়ে একটা ভালো করে গুতা দিই, এই গুতা দেওয়া যাবে না। কারণটা কি, আপনি যখন এই গুতা দিলেন, এই ছুরির আঘাতটা তার নার্ভে পড়তে পারে, নার্ভে পড়ার কারণে সে স্ট্রোক করতে পারে, তখন জবাইয়ের কারণে মরবে না, স্ট্রোকের কারণে মরবে। এটা সায়েন্টিফিক। আপনি জবাই করে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু করেছে ততটুকু ছেড়ে দিয়ে আপনি ছুরি দিয়ে গুতা দেন কেন? ছুরি দিয়ে গুতা যাবে, গুতা দেওয়া যাবে না। কথা ঠিক আছে? আমরা দেই কি না? দেই, দেওয়া যাবে না, জেনে নেন। আরেকটা কথা হলো, জবাই করে দিলেন, এমন কিছু ব্যক্তিকে আনলেন জবাই করার জন্য, কষাই হিসেবে আনলেন অথবা বন্টন করে এটাকে কুটে দেওয়ার জন্য কিছু লোককে নিয়ে আসলেন, তারা কি করলো? সময় তাড়াতাড়ি আরেকটা করতে হবে, এটা তাড়াতাড়ি ছুলাতে হবে, কি করে? জবাইটা করেই তার পাগুলি কেটে দে। এই জুলুমটা করা যাবে না, এটা জুলুম, কারণ তার জানটা কিন্তু এখন আছে, আপনি তার উপর আঘাতের উপর আঘাত দিচ্ছেন। যতক্ষণ পর্যন্ত নিথর না হবে ততক্ষণ পর্যন্ত কি করা যাবে না, কি করা যাবে না, চামড়া ছোলানো যাবে না। আপনি পাগুলি পায়ের যে খুঁড়ে এখানে কেটে দেন, তার উপর কষ্ট হয় কিনা? রাসূল বলছেন এহসান করো, আর আপনি দেন এটার মধ্যে জবাই করে, আরো জবাইয়ের পর জবাই করেন, হচ্ছে কিনা বলেন তো দেখি, হচ্ছে না? করা যাবে না, করা যাবে না।